আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারি নওসুল মিজানুর রহমান আজহারি যে সিক্স প্যাক নামে যে তথ্য দিয়েছে সঠিক সিক্স প্যাক বলছেন ব্যায়াম করে যে সুস্থ আপনি জানেন না উল্টা পাল্টা আন্দাজে বক্তব্য করে আধুনিক শব্দ আপনি তো জানেন না আপনি তো ওই পর্যন্ত পড়েনি এই কথা বলে এই মৌলবী মিজানুর রহমান কুফর করেছে সে কাফের হয়ে গেছে ফতোয়া প্রদান করেন কাফের ঝুড়ি নিয়ে বসেছে আপনি জানেন কাফের বলেন যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হবেন তারপরে আপনার মরণ হবে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে জাতির কাছে মাপ চাইতে হবে মানে যারা মানে কি হইতে 1500 বছর আগের ওই অর্থ ধরলে এখন মানুষকে বোঝাতে পারবে বিশেষ করে যারা ডাক্তারি পড়ছে ওরা তো আপনাকে পাগল বলবে থেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে আজহারি নামে এই নামে সেই নামে কথা বলার কোনো লাগাম নাই মাওলানা মিজানুর রহমানকে আপনি কাফের বলে ঘোষণা দিলেন সরমনায় পীর ফজলুল করিমকে রেজাউল করিমকে উনি কাফের বলে ঘোষণা দিয়েছেন আমির হামজা বলেছেন প্রাচীন কালের তাফসীর বাদ দিয়ে নাউজুবিল্লাহ আমি ওইটা বলি নাই আমি যে কাজ করি না বা বলি না আপনি যদি জোর করে আমার উপর ওই কাজটা চাপিয়ে দেন ওই দোষে আমাকে দোষী করেন তাহলে আপনাকে দিয়ে আল্লাহ এই দোষ করাবে এরপরে আপনার মরণ দেবে প্রাচীনকালের তফসির মানি সাহাবা একরাম যে তফসির করছেন তাবিউন যে তফসির করছেন সে তফসির বাদ দিলে কোরআন বোঝার কোনো সুযোগ নাই নামে ভুল যারা ছড়িয়েছেন আপনি যদি না বুঝে করেন আল্লাহ আপনাকে মাফ করবে কিন্তু জানা শোনার পরে যদি এই দোষটা আপনি আমার উপরে চাপিয়ে দেন আমি তাফসিরের বিরুদ্ধে যাব কোন কারণ এই বক্তা আসলে জাহেল মূর্খ তফসির কি তাই সে বুঝে নাই আমারে কাফের মুমিনি বলেছে মূর্খ আসলে এক পদে আছে কাফের জুরি মনে হয় এভাবে ঝুলিয়ে রাখে একটু অপছন্দ হলে কাফের বাসন বাসন পয়সা যান